আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে বাইনারি সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডিসিমালে রূপান্তর করতে পারি এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি, এই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা প্রতিটি অঙ্ককে চার বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করলে, হেক্সাডেসিমাল সংখ্যা প্রতিটি অঙ্ককে চার বিট বাইনারিতে রূপান্তর করলে হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যায়। নিয়মটা কি? হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে চার বিট বাইনারিতে রূপান্তর করলে কিভাবে রূপান্তর করবো, কিভাবে রূপান্তর করবো, আমরা একটু ফাঁকা হেক্সাডেসিমাল সংখ্যাটিকে একটু আলাদাভাবে লিখি, থ্রি এ বি টু। কেন আলাদাভাবে লিখলাম? যেহেতু প্রতিটি অঙ্কের চার বিট বাইনারি লিখবো আমরা, এই কারণে একটু আলাদা একটা থেকে অন্যটা আলাদাভাবে লিখলাম। তাহলে কিভাবে লিখবো? দুইয়ের বাইনারি, হেক্সাডেসিমাল সংখ্যা দুইয়ের বাইনারি কত, এই মানটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সবসময় এই সূত্রটা খেয়াল রাখতে হবে। এক এক দুই চার আট, এই সূত্র থেকে আমরা প্রত্যেকটা অঙ্কের, প্রত্যেকটা হেক্সাডেসিমাল অঙ্কের বাইনারি মান বের করব। দুইয়ের বাইনারি বের করার জন্য এখানে কোন কোন অঙ্ককে অ্যাক্টিভ করতে হবে এবং কোন কোন অঙ্ককে ইনঅ্যাক্টিভ করতে হবে, কোন কোন অঙ্ককে অ্যাক্টিভ, দুই দিয়ে এখানে এক দুই দুই ডবল চার চার ডবল আছে আট, কোন অঙ্কগুলোকে অ্যাক্টিভ করলে দুই মানটি পাব, এখানে আছে দুই, এইটা যদি আমরা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ মানে ওয়ান আর ইনঅ্যাক্টিভ হলো জিরো, আর বাকিগুলোকে আমরা জিরো করে দেব, তাহলে আমরা পাবো, তাহলে দুই এর বাইনারি মান হলো জিরো জিরো ওয়ান জিরো, জিরো 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 ওয়ান জিরো, এটা হলো দুই এর বাইনারি মান। তারপর ভি, হেক্সাডেসিমালে ভি, ভিকে কত দ্বারা প্রকাশ করা হয়? হেক্সাডেসিমালে ভি বলতে আমরা বুঝি এর মধ্যে দশকে এ দ্বারা, এগারোকে বি দ্বারা, বারোকে সি দ্বারা, তেরোকে ডি দ্বারা, চোদ্দকে ই দ্বারা এবং পনেরোকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে বি হলো এগারো, তাহলে এগারোকে, এগারোয়ের বাইনারি কত? এগারো মিলিয়ানোর জন্য আট চার বারো হবে না, আট এটা অ্যাক্টিভ করতে হবে, আট আর দুইয়ে দশ, দশে আর একে এগারো, তাহলে এটা অ্যাক্টিভ করতে হবে, এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ করতে হবে, এটা অ্যাক্টিভ, ওয়ান জিরো ওয়ান ওয়ান, বি এর বাইনারি হল ওয়ান জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান বি এর বাইনারি। তারপর আসো এ, এর মান কত? এ মানি হলো দশ, তাহলে দশের বাইনারি আমরা কত পাবো? দশের বাইনারি, দশের বাইনারি আট আর যদি দুই অ্যাক্টিভ করি আমরা, এইটা এবং এইটা যদি অ্যাক্টিভ করি আর বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করলাম, তাহলে হয় কত? আট দুই দশ, ওয়ান জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো ওয়ান জিরো, এর বাইনারি হলো এত, আর বাকি আছে তিন, তিনকে, তিনের বাইনারি হলো এই দুটি সংখ্যাকে, লাস্টের দুটিকে অ্যাক্টিভ করলে, প্রথম দুটি শূন্য দিয়ে লাস্টের দুটি অ্যাক্টিভ করলে আমরা পাই তিন, তিনের বাইনারি। সুতরাং এই পুরা সংখ্যাটি হলো
এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি। সুতরাং আমরা লিখতে পারি 3AB2, এত এর হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি গুলো। বাইনারি ক্ষেত্রে আমরা জানি যে বাম পাশে শূন্য কোনো ভ্যালু নাই, তাহলে আমরা লিখতে পারি 1 1 1 0 1 0 1 1 0 0 1 0, আর এটাই হলো বাইনারি মান, আর এটাই হলো আনসার। এভাবে আমরা যে কোনো ধরনের যখনই আমাদেরকে কোনো হেক্সাডেসিমাল দেওয়া হবে, হেক্সাডেসিমালকে আমরা এই নিয়মে বাইনারি মান বের করতে পারবো। এবার আমরা আর একটা অঙ্ক দেখি, 9F2 3, এটা হলো কি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করবো। নিয়ম কি, বাইনারি সংখ্যাতে রূপান্তর করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে 9F2 3, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তর করলে হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি মান পাওয়া যায়। তাহলে আমরা আগের নিয়মে 3 3 বাইনারি বার করতে লাস্টের দুইটিকে অ্যাক্টিভ করলে 3 বার, লাস্টের দুইটি অ্যাক্টিভ করলে 0 0 1 1 0 0 1 1, আমরা 3 বার, দুই বের করার জন্য শুধুমাত্র এটা অ্যাক্টিভ করব 0 0 1 0 0 0 1 0, এফ মানে হলো 15 মান বের করার জন্য সবগুলো অ্যাক্টিভ করতে হবে। 8 4 12 12 2 14 14 আর 1 15, 2 3 4, তারপর আছে 9 9, বাইনারি মান বের করার জন্য আসতে চায় 12, এটা নেওয়া যাবে না, 8 এটা অ্যাক্টিভ করতে হবে, আর এই দুটা 2 10 10 1 1 1 1, তাহলে 1 0 1 1 1 0 1 1। সুতরাং আমরা বলছি 9F2 3 9F2 3, এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান হলো 1 0 1 1 1 1 1 1 0 0 1 0 0 0 1 1, এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান হলো এত, এটি হলো আনসার। এভাবে আমরা যে কোনো ধরনের হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। ঠিক একই নিয়মে অক্টাল সংখ্যা থেকেও বাইনারিতে রূপান্তর করার নিয়ম একই। হেক্সাডেসিমালে বললাম আমরা 4 বিট, আর অক্টালের মধ্যে প্রতিটি অক্টাল অঙ্ক অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে প্রতিটি অক্টাল অঙ্ককে 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে। একই ধরনের নিয়ম, আমরা একটা অঙ্ক দেখলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ঠিক একই নিয়ম একটু ফাঁকা করলে কি 525 525, আগে আমরা ফর্মুলা ব্যবহার করছি 1 2 4 8, এখন আমরা ব্যবহার করব 1 2 4, 3 বিট বাইনারিতে রূপান্তর করব। তাহলে 5 এর 3 বিট বাইনারি কত? 5 সংখ্যাটির 3 বিট বাইনারি, বাইনারিটা হবে 5, একটি করতে হবে এটা এবং এটা, এটা এটা ইনঅ্যাক্টিভ আর এটা 101 101, 2 এর বাইনারি কত? 2 এর জন্য শুধুমাত্র একটি করতে হবে মাঝখানটা 0 1 0 0 1, 2 এর জন্য 0 1 0, আর 5 এর জন্য 1 0 1, সুতরাং 25, এই অক্টাল সংখ্যার সমতুল্য বাইনারি মান হলো 1 0 1 0 1 0 1 0 1, এটাই হলো আনসার। আরো একটা অঙ্ক আমরা দেখি, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে।
এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, 6 to 5, এটা হলো গিয়ে একটি, ধরলাম আমরা এটা একটা অপার সংখ্যা, এই সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো, তাহলে 625 বাইনারিতে রূপান্তর করার জন্য অক্কার সংখ্যার প্রতিটি অঙ্ককে 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হয়। 5-এর বাইনারি হলো গিয়ে 5 বাইর করার জন্য এটা এখন এটা একটি করতে হবে, তাহলে এটাকে 5, তাহলে 101 101 2-এর বাইনারির জন্য এটা একটি করতে হবে, এটা হচ্ছে 010 010, 6-এর বাইনারি বাইর করার জন্য 6, এটা এখন এটা অ্যাক্টিভ করতে হবে 110 110 110, সুতরাং আমরা বলতে পারি 625 এই অক্টাল সংখ্যাটির বাইনারি মান হল 110 010 101, আর এটাই হলো আনসার। এখন আমরা দেখবো যে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে ডেসিমালে রূপান্তর করা যায়, যে কোন ধরনের হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে, ডেসিমাল বা দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে তার নিজ নিজ স্থানীয় মান দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে যে মান পাওয়া যায় সেটা হলো গিয়ে হেক্সা ডেসিমাল সংখ্যার সমতুল্য ডেসিমাল মান। আমরা একটা অঙ্ক দেখি, 3FC, এটা হলো কি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা এটাকে রূপান্তর করবো ডেসিমাল সংখ্যার মধ্যে। আর নিয়মটা হলো হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে, এখানে প্রত্যেকটা অঙ্ক 3FC, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে, প্রথম অঙ্কটা আছে 3, প্রতিটি অঙ্ককে তার নিজ নিজ স্থানীয় মান দ্বারা, এই স্থানীয় মান কত, এটা স্থানীয় মান হলো 0, এটার স্থানীয় মান হলো 1, এটার স্থানীয় মান হলো 2, তাহলে নিজ নিজ স্থানীয় মান, আর বেজ হলো হেক্সাডেসিমাল, বেজ হলো 16, তাহলে আমরা লিখতে পারি 3 × 16 2, 16 স্কোয়ার, প্রতিটি সংখ্যাকে তার স্থানীয় মান দ্বারা, এফকে তার স্থানীয় মান দ্বারা, পরের সংখ্যাটি হলো পরের অঙ্কটি হলো এফকে স্থানীয়, এফ মানে হলো কত, 15, এফ মানে হলো 15, তাহলে 15কে স্থানীয় মান দ্বারা, এর স্থানীয় মান হলো 16 এর উপর পাওয়ার হবে 1, 16 এর উপর পাওয়ার হবে 1, যোগ পরের সংখ্যা হলো সি মানে হলো 12, স্থানীয় মান প্রত্যেকটি অঙ্ককে তার স্থানীয় মান দ্বারা, সি এর মান হলো 0, 16 টু দিবার বেজের উপরে পাওয়ার হবে 0, তাহলে গুণ করে গুণফলগুলো যোগ করলে 3 × 16 2টা গুণ করলে হয় 256, যোগে যোগ 16 টু দিবার 1 = 8, 16 টু দিবার 1 = 16 হবে কত, 16, যোগে যোগ 12 × 8 = 1, 16 × 0 = 1, এবার আবার আমরা গুণ করি 3 × 256 গুণ করলে 3 × 256 768, যোগের যোগ 15 আর 16 গুণ করলে হয় 15 × 16, 240, যোগ 12 আর 1 গুণ করলে 12 আর 12, 3টাকে যোগ করলে 768 + 240, 768 + 240 + 12 = 20, 1020, এটাই হলো ডেসিমাল সংখ্যা, নিম্ন ডেসিমাল সংখ্যা।
সুতরাং 3fc সমান লেখা যায়, সুতরাং 3fc এই হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য ডেসিমাল মান হলো 1020, আর এটা হলো আনসার। ঠিক একইভাবে যে কোনো ধরনের অঙ্কই আমরা করতে পারব। একই নিয়ম, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ক তার স্থানীয় নিজ নিজ স্থানীয় মান দ্বারা গুণ করে গুণক রূপে যোগ করলে হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি মান পাবো। এখন আমরা আরো একটা অঙ্ক দেখি, যে দুই নাম্বার এ বি সি ডি, ধরো এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাকে আমরা ডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমাল সংখ্যাটি হলো এ বি এ বি সি ডি, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা রূপান্তর করব ডেসিমাল সংখ্যাকে। হেক্সাডেসিমালকে ডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে তার নিজ স্থানীয় মান দ্বারা গুণ করতে হয়। নিজ স্থানীয় মান এ, এ মানই হলো কত, 10, নিজ স্থানীয় মান দ্বারা গুণ করতে হয়। স্থানীয় মান হলো 0, 1, 2, এ স্থানীয় মান দিয়ে, আর হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হলো 16, তাহলে প্রথমটা নিজ স্থানীয় মান হবে 16 into 1, তাহলে তারপর দেখা যায় যোগের যোগ ডি, ডি মানে হলো 13 into ডি এর মান হলো 13 into 16, বেজ হলো 16, আর স্থানীয় মান হবে 16 to the power 0, তাহলে গুণ করে গুণফলগুলো যোগ করলে 10 10 গুণ 16, তিনটা গুণ করলে হবে 5,096, তারপর যোগে যোগ, তারপর হলো কি আমাদের 11 11 গুণন 16, দুটা গুণ করলে 256, দুটা গুণ করলে 256, যোগের যোগ 12 12 গুণন 16, একটা গুণ করলে 12 12, আর 16 একটা গুণ করলে 12 গুণন 16, যোগের যোগ, তারপর 13 সাথে গুণ হবে 16 to the power 1, এবার আমরা 10 দ্বারা 4,096 গুণ করলে 40,960, 40,960 যোগের যোগ 11 আর 256 গুণ করলে কত হয়, 11 গুণ 200 2,816, তারপর যোগের যোগ 12 আর 16 গুণ করলে কত হয়, 12 গুণ 193, যোগের যোগ 13 আর 1 গুণ করলে 13 কে 13, এখন আমরা সবগুলো কি করব, যোগ করে যাই হয় এটাই হবে নিম্নে মান, 40,960 যোগ 2,816 192 যোগ 13, তেতাল্লিশ হাজার নয়শত
81 এটাই হলো নিম্নে ডেসিমাল সংখ্যা সুতরাং এ বি সি ডি হেক্সা সুতরাং এ বি সি ডি এই হেক্সা ডেসিমাল সংখ্যার সমতুল্য ডেসিমাল সংখ্যা হবে 43,981 এটাই হলো আনসার এভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে ডেসিমালে রূপান্তর করতে পারি এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে সংখ্যা রূপান্তর করা যায় হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রত্যেকটি অঙ্ককে 4 বিট বাইনারিতে রূপান্তর করলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে সংখ্যা রূপান্তর আর হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার সরি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে 3 বিট বিশিষ্ট প্রত্যেকটা অঙ্ককে অক্টালের প্রত্যেকটি অঙ্ককে 3 বিট বাইনারিতে রূপান্তর করলে অক্টালের সমতুল্য বাইনারি মান পাওয়া যায় তারপর আমরা লাস্টে দেখলাম যে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে তার নিজ নিজ স্থানীয় মান দ্বারা এর মান হলো 10 তার স্থানীয় মান দ্বারা গুণ করে এরপর অঙ্কটিকে প্রত্যেকটা অঙ্ককে নিজ নিজ স্থানীয় মান দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য ডেসিমাল সংখ্যা পাওয়া যায় পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব দুইয়ের পরিপূরক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আর এই কামনায় আল্লাহ হাফেজ সালামু আলাইকুম।